বার্মিংহামে রাষ্ট্রনের শাহজালাল সুনিয়া মসজিদে ঈদে মিলাদ উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উল্লেখ্য আগামী ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজীর রিপোর্টে আর ক্যামেরায় ছিলেন এমদাদুল হক লাবলু বার্মিয়ামে বাঙালি মুসলিম কমিউনিটি ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে ঈদে নবী উপলক্ষে এক আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মসজিদের প্রেসিডেন্ট আলা শফিক মিয়া গনির সভাপতিত্বে ইমাম মৌলানা নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া নর্থ ইস্টের প্রিন্সিপাল মৌলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতুলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদিস মৌলানা বদুজ্জামান রিয়াদ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে প্রতিটি মানুষের জন্য রহমত প্রতিটি মুমিনের ইমানি দায়িত্ব হল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা ও তার আনুগত্য প্রকাশ করা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া সম্ভব জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তার রাসুলের প্রদর্শিত পথ আমাদের বাস্তবায়ন করতে হবে এখানে রাসুল ফা সাল্লাহিস্লামের জন্ম বৃত্তান্ত থেকে নিয়ে তার জীবনের শিক্ষণীয় বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে আহ বাংলা এবং ইংলিশে বয়ান হয়েছে আমরা আশা করি অনেক ইয়াংস্টার এখানে এসেছিল এবং আমাদের মুরব্বিয়ান কালাম ছিলেন সকলেই এই ধরনের মাহফিল থেকে উপকৃত হন আমাদের নতুন জেনারেশন রসুল পাকস ইসলামের আখলাখ সম্পর্কে জানবে এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবে বলে আমরা আশা প্রকাশ করছি এলাকাবাসী সকলে আমরা সহযোগিতা করছি এর দায় আমরা পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং এইভাবে আমরা আগামীতে আয়োজন করতে পারি আপনারা সকলে দোয়া করতে আমরা তাহলে আজকের এই মাহফিলের মকবুলিয়ত কামনা করলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হলাইছেন হাফিজ হারুনে রশীদের কিরাত নাচ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন খুরশেদুল হক মুফতি আব্দুল মৌলানা সুসামুদ্দিন আল হুমায়দি মৌলানা আব্দুল মুনিম মৌলানা আব্দুল গফফার, হাফিজ রুমেল আহমদ হাজি নিজামুল হক হাজি আব্দুল সুবান হাজি মাসুক মিয়া মুসাহিদ মিয়া সেলুমিয়া, মিয়া মামুন খান সহ বার্মিহামের বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন মাহফিল শেষে ঈদে মিলাদুল উপলক্ষে মিলাদ ও বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম বুম্মার সুখ শান্তি সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয় বার্মিয়াম থেকে লুকমান হুসেন কাজী আয়ন টিভি